আসসালামু আলাইকুম, পারভিন্স কিচেন গ্যালারি থেকে পারভীন খানম বলছি। আজ আমি কুষ্টিয়া অঞ্চলের খুবই পপুলার একটি ডিশ আপনাদের জন্য এনেছি। তো আজকে এনেছি মাশকালাই ডালের খিচুড়ি। এই রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখে আসি আমার আজকের রেসিপি, কুষ্টিয়া অঞ্চলের পপুলার ডিশ মাশকালাই ডালের খিচুড়ি। আমি এখানে 3 কাপ মাশকালাই ডাল ভেজে ঠান্ডা করে 1/4 টিস্পুন বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। সোডা দিয়ে ভিজালে ডালগুলো ভালোভাবে ক্লিন হয়ে যাবে, প্লাস শাইনি দেখাবে, আর খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এটি ডাল সেদ্ধ হতে একদমই টাইম নেবে না, চালের সাথেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়েছি 1 কেজি পোলার চাল, এটি ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি ঝরানো ডালগুলো ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পোলার চাল। তো চাল ডাল একসাথে করে মিক্স করে নিয়েছি। প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। যেহেতু অনেক বেশি ডাল, এখানে আদা রসুনের পরিমাণটা বেশি লাগবে, তো রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ। হলুদের গুঁড়া একটু কম করে দিচ্ছি। তো এখন মিক্স করে নিচ্ছি ভালোভাবে। আর এই মিক্সিংটা করতে হবে চোলা বন্ধ রেখে, আমি মিক্সিং করছি। তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন গরম পানি দিয়ে দিচ্ছি, 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলাটা অন করে দিচ্ছি। এটা বয়ল হতে থাক, পাশের চুলায় ফোড়নের জন্য রেডি করছি। ফোড়নের জন্য তেল দিয়ে দিচ্ছি, এখানে রেগুলার তেল দিচ্ছি 2 টেবিল চামচ। আর ঘি দিচ্ছি 1/3 কাপ। তেল ঘি গরম হতে থাক, পাশের চুলায় থাকা খিচুড়িগুলো নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া। দেখেন আস্ত রসুনের কোয়া নিয়েছি, বেশ কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। আর তেল ঘি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 টিস্পুন, 1 চা চামচ দিয়ে দিলাম। সর্ষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ফোড়নের জন্য কয়েক সেকেন্ড রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা কুচিগুলো দিচ্ছি খিচুড়ির ভিতরে যেন ভালো স্মেল বা অ্যারোমা হবে সেটার জন্য আদা কুচি দেওয়া।
তো কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। খিচুড়িতে যেহেতু পেঁয়াজ দেইনি এই জন্য এখানে পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিচ্ছে। পাশের চুলায় খিচুড়ি হচ্ছে আর এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি, দেখেন বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, কয়েকটি করে এলাচি দারচিনি দিয়ে দিচ্ছি। বাদামি কালার হয়ে গেছে, এখন আমি খিচুড়ির উপরে ঢেলে দিচ্ছি। এখন বাগারিগুলো খিচুড়ির উপর ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ। আর দিচ্ছি গরম মশলা পাউডার হাফ চা চামচ। ভাজা রাঁধুনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। ঘি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে ঢেকে রাখছি আবার 20 মিনিটের জন্য লো ফ্লেমে। 20 মিনিট পর ফিরে আসছি। বিশ মিনিট হয়ে গেছে, এখন ঘি মশলার সাথে খিচুড়িগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু নরম দেখাচ্ছে, এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তো নেড়ে সার্ভ করতে করতে ঝরঝরে হয়ে যাবে। হয়ে গেছে কুষ্টিয়া অঞ্চলের ঐতিহ্যবাহী মাশকালাই ডালের খিচুড়ি। আশা করব রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্টস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।